কনস্টেবল মনিরুজ্জামান, যিনি শেরপুর থেকে ঢাকায় ফিরছিলেন দুদিনের ছুটি ভোগ করে, ফিরে শেষ রাতে ফার্মগেটের মতো জায়গায় ছুরিকাহত হয়ে কিন্তু তিনি মৃত্যু বরণ করেছেন। এবং এই দুটি বিষয়ে আপনাদের হৃদয়কেও নাড়া দিয়েছে, আমাদেরকেও নাড়া দিয়েছে। তবে সেই সাথে যে কোনো ধরনের এ ধরনের অপরাধকে আপনারা যেমন সেন্সিটিভ, আমরাও সেন্সিটিভ, আপনারা যেমন আহত হন আমরা আরও বেশি আহত হই। তো সে কারণে আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছি যে এই মামলাগুলোর কী করা বা অন্যান্য মামলাগুলোর, যে এই কনস্টেবল কিন্তু প্রভিডেন্ট ফান্ডের যে ইন্টারেস্ট সেটাও সে নিত না। হি ওয়াজ সাচ এ কনস্টেবল, আমি আই ফিল প্রাউড, বাংলাদেশ পুলিশ আমরা প্রাউড ফিল করি যে আমাদের এই ধরনের কনস্টেবল আছে যাদের সততা এই লেভেলে। কিন্তু আনফর্চুনেটলি তার বয়স মাত্র 40-83 জন্ম, এই সময় তাকে আমরা হারিয়েছি। তো সে কারণে আমাদের আন্তরিক প্রচেষ্টা ছিল, আমাদের মন্ত্রী মহোদয়, আইজিপি মহোদয়, পুলিশ কমিশনার মহোদয় সবাই উদ্বিগ্ন ছিল, আমরা যেমন ছিলাম পাশাপাশি। তো আমরা এই গত 48 ঘন্টায় তাদেরকে ডিটেকশন করে, তাদেরকে আসামিদেরকে গ্রেপ্তার করে, তাদেরকে ব্যবহৃত নাইফ সহ ছিনতাইকৃত মালামাল সকল কিছু উদ্ধার করতে পেরেছি বলে আমরা মনে করি। আমাদের এখনও কিছু কাজ বাকি আছে, কিন্তু প্রকৃত যে আসামি এবং কীভাবে প্লট করা হয়েছে, কতজন ছিল এবং ব্যবহৃত ছুরি এবং মোবাইল ফোন আমরা উদ্ধার করেছি। সেই কারণে আপনারা যেহেতু উদ্গ্রীব হয়েছিলেন এই বিষয়টি জানার জন্য, আপনাদেরকে জানানোর প্রয়োজন, আমরা সেজন্য জানালাম। আর সেই সাথে আরও একটি জিনিস জানিয়ে রাখি যে আমরা স্পেশাল যে অপারেশনস অ্যাগেনস্ট দ্য স্ন্যাচার্স, অ্যাগেনস্ট দ্য রোভার্স, অ্যাগেনস্ট দ্য ড্যাকোয়ার্স, এটা কিন্তু আমাদের খুব ইন্টেন্সিফাইড করা হয়েছে। ইন্সপেক্টর জেনারেল মহোদয় স্যার বলেছেন, পুলিশ কমিশনার মহোদয় সেই কাজটি বাস্তবায়ন করছেন। এবং প্রথম গত 48 ঘন্টা আমাদের 145 জন ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। প্রথম দিন হয়েছে 31 জন, মানে গত 24 ঘন্টা হয়েছে 114 জন, তার আগের 24 ঘন্টায় হয়েছে 31 জন, টোটাল 145 জন দুই দিনে আমাদের 48 ঘন্টা গ্রেপ্তার করা হয়েছে। এবং এই নগরীতে সর্বসাধারণ সকল মানুষ, 2 কোটির বেশি নগরবাসী যাতে নিরাপদ থাকতে পারে সে প্রচেষ্টা আমাদের অব্যাহত ছিল, সে শপথ অব্যাহত ছিল এবং সেটি অব্যাহত থাকবে, এটি আমি আপনাদেরকে জানাচ্ছি। মোটামুটি মামলার ব্যাপারে আমার এতটুকু। আর সেই সাথে আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনারা বিভিন্ন সময়ে আমাদের পরামর্শ দিয়ে, তথ্য দিয়ে, যোগাযোগ রেখে, সমন্বয় করে সহযোগিতা করেন।